কমলেশ্বরের সঙ্গে আমার এটা প্রথম কাজ নয়। আমি যখন মহানায়ক করছি স্টার জলসার জন্যে, সেই সময় সিরিজটাতে যেটাতে বোম্বাদা ছিলেন, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, এছাড়া আমি আর পাউলি ওখানে জুটিতে কাজ করছিলাম, যেটা সেটা হলো সুচিত্রা সেন এবং সুচিত্রা সেনের হাজব্যান্ড দিবানাথ সেনের চরিত্রে আমরা রূপদান করছিলাম। সেই সময় কমলেশ্বর আমাদের কিছুটা অংশ শ্যুট করেছিল। তো এছাড়া থিয়েটারের কাজে, রাজনৈতিক কর্মকাণ্ডে এবং আমাদের কিছু একই বন্ধুদের দল আছে আর কি, সেইখানে আমাদের নিয়মিত কথা হয়। সেই জন্য কমলেশ্বর আমার কাছে পূর্ব পরিচিত, নতুন নয়, আচমকা হঠাৎ হকচকিয়ে যায়নি। আর কমলেশ্বর এরকম ধরনের একটা কাজ করবেন যে কাজটার একটা সোশ্যাল রেলিভেন্সটা অত্যন্ত স্ট্রং, সেই জন্য আশা ছিল এবং সেই আশা আমার পূর্ণ হয়েছে। এবার দর্শকদের যদি ভালো লাগে তাহলে একেবারে ষোলো কলা পূর্ণ হবে। তুমি তো এর আগে অনেক সিরিয়াল সিনেমায় তোমাকে মানুষ দেখেছে, থিয়েটার করেছি এত বছর, থিয়েটার করেছে, তো এখানে তোমাকে মানুষ কতটা আলাদাভাবে দেখতে পাবে? আলাদা মানে সব চরিত্রই আরেকটা চরিত্র থেকে আলাদা হয়। এখানে আমি একটি ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি, যে গল্পটা বলে দেওয়া উচিত হবে কি না জানি না, বলছি সমাজে মানুষ যে সহজভাবে বাঁচতে পারে সেই বাঁচাটাকে, আরও কিছু মানুষ নিজেদের আরও ভালো জীবনযাপনের জন্য বাঁচাটাকে কঠিন করে তোলে, তার মধ্যে ডাক্তার পেশার সঙ্গে, মেডিকেল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও আছেন। কমলেশ্বর আমার মনে হয়েছে আমার স্ত্রীর চরিত্রের মধ্যে দিয়ে, অনন্যা যে চরিত্রটি রূপদান করেছেন সেটা ধরার চেষ্টা করেছে এবং আমার কাজটা করে খুব ভালো লেগেছে। সবাই বলেন যেমন, সেই কারণে বলছি না, আবারও বলছি এটার যে সামাজিক যৌক্তিকতার লুকিয়ে রয়েছে এবং এই দিকে সার্চ লাইটটা যে ঘুরিয়েছেন উনি, আট পাঁচটা প্রেমের গল্প, ছটা খুন কে করলো, তার সেটা পেরিয়ে সমাজের কী ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, তার প্রতিবিধান কী করে হতে পারে, সেদিকে যে তাকিয়েছেন সেটার জন্য বেশি ভালো লেগেছে। ক্লিকের সাথে কাজ করে অভিজ্ঞতা কেমন? আমার মনে হয় ক্লিক একেবারেই পুরনো যে প্রযোজকরা ছিলেন যাদের নিয়ে আর ডি বনসল, তাদের মতো আর কি প্রযোজক যারা নির্দেশকের কাজের মধ্যে ইন্টারফেয়ার করেন না, তো সেটি একটা খুব ভালো দিক আমার মনে হয়েছে কাজটা করতে করতে। বাকি চাপ তো কমলেশ্বর এবং তার টিম তারা সামলেছে, তো সুতরাং আমি সেটা জানতে পারবো না, কিন্তু আমরা খুবই আরামের সঙ্গে, আদরের সঙ্গে আড্ডা দিতে দিতে কাজটা শেষ করেছি। জঙ্গলের শ্যুটের এক্সপিরিয়েন্স তো খুব মজার, সেটা হচ্ছে আমি তো হাতি নিয়ে ছবি করেছি। আমাদের শ্যুটিংয়ে যেদিন প্রথম পৌঁছালাম শুনলাম যে 3-4 কিলোমিটারের মধ্যে 4টে হাতি আছে, তো আমি বললাম কী হবে, বললো যে ওরা যদি একটু এগিয়ে আসে তাহলে আমাদের পালিয়ে আসতে হবে। তো ফর্চুনেটলি সেটা হয়নি, আমরা শ্যুটটা করতে পেরেছি কমপ্লিটলি। যদি আসতো পালিয়ে যেতাম, আর তারপরে ও 2-4টে জায়গা দেখালো, ঘাগড়া ফলসের যেখানে মানুষ তলিয়ে যায় তার কাছাকাছি চলে যাচ্ছিলাম বলে কমল খুব চেঁচিয়ে উঠলো আমাকে, ও দেবদূত ওদিকে যেও না করে। এখন আমার মধ্যে একটা শিশু আছে, একটু উঁকি দিয়ে না দেখলে আমি সেসব করছিলাম আর কি। আমার তো খুব ভালো লেগেছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের কী বলবো, দর্শকদের বলবো যে প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে, অপরাজিত সবাই এত সুন্দর গ্রহণ করেছেন, আমাদের কাজটাও আমরা খুব যত্ন করে করেছি এবং কমলেশ্বর এই সময়ের একজন অত্যন্ত কৃতি নির্দেশক, অন্যতম শ্রেষ্ঠ নির্দেশক, সেই কাজের ছাপ এই গোটা কাজটা জুড়ে, সেই যত্নের ছাপ গোটা কাজটা জুড়ে ছড়িয়ে আছে। আপনারা যদি ছবিটা দেখেন তাহলে আমাদের কষ্ট সফল হবে।